মা কি আনতেছ? কি সুন্দর গন্ধ, আমার খিদা লাগে গেছে। সত্যি গন্ধ পাইছস? খাসির মাংস রান্তাছি, একেবারে লাল কইরা রাজালা করবো। খাসির মাংস? আমি তুমি জানো না আমি যে খাসির মাংস খাই না। ও মা, তোর লেগে মুরগি রানছি, এটা রান্তাছি আমার বাইর মাইয়া এবং নাইসকা। ওর লেগে রান্তাছি আমি, ও যেই পছন্দ করে আমার হাতে খাসির রেজালা। যদি কিছু জিগাইতে যাই এটি পুরো বাড়ি ঘর মাথায় তুলে লাইব। জানো জোবেদ আপু একবার কি করছে? আমুল পুরো 500 টাকা মাইরা দিচ্ছে। তুমি এটাকে বাইক করে দাও। কি করবো, এই সুরসুরটা দিয়ে আমি কাম করাই না। না না আম্মু, তুমি আমাকে দাও, আমি নিয়ে আসবো। তোরে দিই মু, তুই তো আরো বড় সোর। বুবি বুবি, তোর একটা জামা দে না। কেন রে, তুই তো নিজের কাপড় নিয়ে আসতে পারস নাই। ফাদি শাম সেরম করস কি লেগা, তোর একটা ছোট বন্ধু একবার তুই দিতি না। হ্যাঁ ফাজিল বুবি, তুমি ইয়া করো না, টেনশন করো না, বুবির কাপড় পইরো তুমি। এই যে এখন জোবেদ আপু আইসা ফ্যানটা অফ করে দিবে। এইটা এইটা জোবেদ আপু, আর ভালো লাগে না। জোবেদ আপু আপনি আমার প্রতি টাকা মারছেন কেন? আমার প্রতি বলছে সব আমার শরীর একটা গুণ আছে, আবার যাই করুক না কেন আমার একটা টাইম মতন সাড়া দিয়া যাইব। দুধ খাইছে ফুতি, জোবেদ আপু তোমার চা বানাইতে দে, মনে দুধ খাইছে। দুধ? জোবেদা হইছে না তো, পাপোষটা সোজা করে সুন্দর করে রাখ। এবার এসে খালাম মা, ওমা তুই আরো আওলা দিলি। খালাম্মা আমার কিন্তু ভাল লাগতেছে না, কইয়া দিলাম। হাসিস না, তুই আমারে দেখলে হাসোস।
তোর হাসি আমি বাইর করতেছি, তোর এই স্যান্ডেল আমি এমন জায়গায় ফালামো নে, এবার হাস, এবার ভালো করে হাস তুই। হয়তান সেমডি, তোর আমারে দেখলে খালি হাসি আসে না, নে এবার এবার হাস, তুই কত হাসবি হাস। পুতি পুতি, আমার স্যান্ডেল কই পুতি? ওমা পেলে একটা আছে আরেকটা নাই। দেখ খাটের নিচে, দেখ খাটের নিচে থাকতে পারে, কোনো জায়গায় তো পাই না। আমি কি এখন খালি পায়ে হাঁটবো ফুতি? স্যান্ডেল কই গেল? আচ্ছা শোন, আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হয় আর কি যে তোর এই স্যান্ডেল জোবেদা আপু সরাইছে। বুবি, আমারও মনে হয়, আমারও মনে হয় যে এটা জোবেদার বাচ্চাই করছে। আরো হাস, আরো হাস, জোবেদা আপুকে দেখা। হ্যাঁ শোন, আমার তো মনে হইতেছে এই কাম জোবেদা করছে। আল্লাহ আম্মু, আমি এটাই বলতেছিলাম ওকে যে জোবেদা আপুই ওর স্যান্ডেল সরাইছে। আমি ওরে দেখ না, কিছু কইস না। ও মা গো, আমার দুনিয়ার কাপড় জমা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটি কবি ফ্লোরে জিত করে তেজ দেয় যাই বোকা। হ্যাঁ, আমার কাপড় দিব কে? না শোনো, তুমি ওই যে শামস বুবিরটা ফরো। আমার আমার স্যান্ডেল, আমি খালি পায়ে হাঁটতে পারি, তুমি জানো না আমি খালি পায়ে হাঁটলে আমার মাথা ব্যথা করে। হ্যাঁ আচ্ছা থাক, ওই ফুতি আমি তোমাকে কিনা দিব এক জোড়া, বুঝুন না ফুতি, আমাকে ঠাকা, আমরা ঠেকছি। যে আমার স্যান্ডেলটা নিছে বা যে আমার স্যান্ডেলটা ফালাই দিছে, তার বিচার আল্লাহ করবেই করবে। কি ব্যাপার এই সেমরি, কি আমারে সন্দেহ করতেছে নাকি? হাফু ঠিকই কইছেন, কেউ যদি আপনার স্যান্ডেল ফালায় থাকে তাহলে এই বেডির হাতের উপর ঠাডা পড়বো ঠাডা। না ফুতি, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, দেখি যে তোর স্যান্ডেল লুয়ে শয়তানি করছে, হ্যাঁ হাতের উপরে ফোক পড়বো ফোক। এটা জোবেদার স্যান্ডেল না? আমার স্যান্ডেল ফালাইছিস তুই? দাঁড়া জোবেদার বাচ্চি, তোর স্যান্ডেল আমি ফালাই দিমু। ফুতি ফুতি, আমিও না জোবেদার স্যান্ডেল ফালাই দিছি। ও মা গো, তুই কি তা করছস? তুই জোবেদার স্যান্ডেল ফালাই দিছস? তুই তুই জানোস এই সেরি আমি তোরে খাইয়া ফালাইবো, এই সেরি যে ডেঞ্জার। তাও যে আমার স্যান্ডেল ফালাইছে। হ্যাঁ কই কই ফালাইছো ফুতি, তুমি না ভালো দিয়া দে। বেশি দূরে ফালাই নাই, এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে ফালাইছি। আচ্ছা খালাম্মা, আমার কাম শেষ, আমি আসি। এই শয়তান সেমরি আমারে গজব দিছে, গজব দিয়া সত্যি সত্যি আমার হাতের মধ্যে ঠাডা ফালাইছে। না স্যান্ডেলটা জাগা মতো থুয়ে দি। তোর স্যান্ডেল, এবার এই স্যান্ডেল পিনতে তুই নাস। কি রে জোবেদা, কি হয়েছে তোর?
না খালাম মা কিছু হয়েছে না, ওই হাতের মধ্যে ঠাডা বসতাম মানে একটু ব্যথা পাইছি আর কি, হালকা হালকা ব্যথা করতেছে কামড় মারে। ভালো করে খুঁজে দেখলে পাইতেন স্যান্ডেলটা।